আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি বাইলা মাছ দিয়ে কুমড়ো পাতা রেসিপি করব। ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। রসুন বাটা দিয়ে দিব 2 চা চামচ, এবং আদা বাটা দিয়ে দিব 2 চামচ, আর দিয়ে দিব পেঁয়াজ বাটা 2 চামচ। পেঁয়াজ দেওয়ার পরে এবার দিয়ে দেব জিরার গুঁড়া 2 চামচ, আর দিয়ে দেব মরিচের গুঁড়া 2 চামচ। এর পর্যায়ে দিয়ে দেব লবণ 2 চামচ, আর হলুদের গুঁড়া 2 চামচ। এরপর দিয়ে দেব সরিষা তেল পরিমাণ মতো। দেওয়ার পরে পেঁয়াজ কুচি দিব 2-1টা, তারপরে আলতোভাবে মেখে নিব যাতে সবগুলা মাছের সাথে মশলা মিশে যায়। ভালোভাবে মাখানোর পর এবার 10 মিনিটের জন্য রেখে দিতে হবে, অথবা 20 মিনিটও রেখে। এবার কুমড়ো পাতা আনতে যাব। কুমড়ো পাতা বৃষ্টির কারণে ময়লা পড়ে গেছে, এবার কুচি কুচি দেখে তুলতে হবে। ভালোভাবে ধুয়ে নিব যাতে ময়লা এবং পোকামাকড় না থাকে পাতার ভিতরে। এটা ভালোভাবে ধুয়ে নিতে হবে। এই পর্যায়ে পরিষ্কার করে নেওয়ার পর আমি লবণ মেখে নিব পাতার উপরে। 2টি পাতা নিতে হবে। 2টি পাতা নেওয়ার পর এই পর্যায়ে আমি মাছ দিয়ে দিব 2টি পাতার উপরে। 2টি পাতার উপরে মাছ দেওয়ার পরে 4 পাশ থেকে এবার আটকে দিতে হবে, যাতে কোনোভাবে খুলে না যায়। এবার আটকে দিতে হবে 4 পাশ দিয়ে। অনেকে এটারও সুতো দিয়ে বাঁধে, না বাঁধলেও হবে। এবার আমি একটা একটা করে বানিয়ে নিব। আবার 2টি পাতা নিলাম। 2টি পাতা নেওয়ার পরে সেম ক্যাটাগরিতে বানাতে হবে ওইভাবেই। এর আগের বার যেভাবে ওইটা বানাইছি ঠিক সেরকমভাবে এটা বানিয়ে নিতে হবে। 4 পাশ থেকে বড়তে বড়তে আস্তে আস্তে এবার এটাও ওইভাবে বড়বো, ঠিক সেম ক্যাটাগরিতে। খুলে যেতে চাইবে তবে ভালোভাবে আটকে দিতে হবে। এই তো হয়ে গেল আমার 2টি কুমড়ো পাতার বড়া। অনেকগুলো বানিয়ে ফেললাম। এবার কড়াইতে আমি তেল দিয়ে দিব পরিমাণ মতো। চারিপাশে এবার ঝাঁকিয়ে নিব যাতে তেল পুরোপুরি লাগে সব জায়গায়। আর জালটা লো আওয়াজে রাখতে হবে যাতে পুড়ে না যায়। এবার সবগুলো দিয়ে দিব 1টা 1টা করে। যেহেতু আমি কারি কুকারে এটা করতেছি, খুবই কম আওয়াজে, অনেকে চুলায় অথবা গ্যাসে এগুলা করে, তারা পানির ভিতরেও করতে পারে। আমি কারি কুকারে যেহেতু করতেছি তাই তেল দিয়ে নিয়েছি। আর একটু পরপর দেখতে হবে নাড়া দিয়ে, যাতে নিচ দিয়ে লেগে না যায়। আর খুবই সহজ এই রেসিপিটি, আপনারা সহজেই বাসায় তৈরি করতে পারবেন এই রেসিপি। খুবই ধৈর্য সহকারে এই রেসিপিটি বানাতে হবে যাতে রেসিপি সুন্দর হয়। আর এই বাইলা মাছ কলাপাতা দিয়েও রান্না করা যায়, ঠিক সেম ক্যাটাগরিতে।
তবে এইটা কুমড়ো পাতা খাওয়া যায় আর ওইটা খাওয়া যায় না। এই পর্যায়ে আমরা পানি দিব খুবই সামান্য পরিমাণে, যাতে নিচ দিয়ে লেগে না যায়। এই পর্যায়ে আমরা ঢাকনা দিয়ে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আবার একটু খুলে দেখব কিরকম হয়েছে। এবার দেখব যে পানি উঠছে, তবে আবার ঢেকে দিতে হবে। আবার 10 মিনিট পর উঠিয়ে দেখব কিরকম হয়েছে। এবার উল্টে দিব সবগুলা। উল্টে দেওয়ার পরে সবগুলা দেখব কিরকম হয়েছে। আমি ভাবছিলাম হয়তো বা একটু লেগে পড়ছে, কিন্তু না, দেখি সবগুলাই ঠিক আছে, ঠিক পারফেক্টভাবে হয়ে গেছে। এই তো কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এখন আমার জামাই দেখতেছে কিরকম হয়েছে, ট্রাই করতেছে, দেখি কিরকম হয়, সে কিরকম বলে। আমার জামাই বলতেছে খুবই মজা হয়েছে এই রেসিপিটি, তবে আপনারা একবার হলেও ট্রাই করবেন এই রেসিপিটি। আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, সবাই দোয়া করবেন।